আগামী 17 ডিসেম্বর বিশ্বব্যাপী রিলিজ পেতে যাচ্ছে স্পাইডারম্যান নো ওয়ে হোম মুভি। তার এক মাস আগে আমরা পেয়ে গেলাম সেটার অফিসিয়াল ট্রেইলার। পুরো ট্রেইলার জুড়েই আগের দুই স্পাইডারম্যান টবি ম্যাগুয়ার এবং অ্যান্ড্রু গার্ফিল্ডের অনেক রেফারেন্স থাকলেও তাদেরকে সরাসরি দেখা হয়নি কোনো সিনেই, যেটা একদিক দিয়ে ভালোই হয়েছে কারণ এখন প্রায় সবাই নিশ্চিত যে এই দুইজন থাকছে মুভিতে। এখন ট্রেইলারেও তাদেরকে আগে দেখিয়ে ফেলার থেকে দর্শকদের জন্য থিয়েটারের পর্দায় তাদের ফার্স্ট এন্ট্রি দেখাটাই বেশি উপভোগ্য হবে। ব্যাটম্যান ভার্সেস সুপারম্যানের ট্রেইলারেও মুভিতে ওয়ান্ডার ওম্যান এবং ভিলেন হিসেবে ডুমসডে থাকাটা আগেই স্পয়েল করে দেয়া হয়। সনি এবং মার্ভেল সে পথে আগায়নি, যেটা নিঃসন্দেহে ভালো সংবাদ। আর কথা না বাড়িয়ে শুরু করা যাক ট্রেইলারের ব্রেকডাউন। প্রথম ট্রেইলারে আমাদের মুভির প্লটের ব্যাপারে ধারণা দেওয়ার পাশাপাশি কোন কোন ভিলেন থাকছে মুভিতে তার হিন্টস দেওয়া ছিল। এবারে মুভির আরও কিছু ডিটেলসের পাশাপাশি ভিলেনদের ক্লিয়ার লুক সহ আরও বেশ কিছু বিষয় তুলে আনা হয়। আর আগেও আমরা দেখেছি যে এমসিইউ মুভিগুলো ট্রেইলারে বেশ কিছু ফেক বা এডিটেড দৃশ্য থাকে দর্শকদের ভুল বোঝানোর জন্য। এই ট্রেইলারেও এমন দৃশ্যের অভাব নেই, কিন্তু এই মুভি যেভাবে এখন ওপেন সিক্রেট হয়ে গেছে তাতে ফ্যানরা ট্রেইলার দেখেই ফেক সিন বের করে ফেলতে পারছে। সেসব বিষয়ে বিস্তারিত আলোচনা আমরা পরে করছি। ট্রেইলারের শুরুতে পিটার উল্লেখ করে মাকড়সার কামড় খাওয়ার কথা, যার মাধ্যমে সে বিভিন্ন পাওয়ার পেয়ে হয়ে ওঠে ফ্রেন্ডলি নেইবারহুড স্পাইডারম্যান। এর পাশাপাশি পিটারের স্পাইডারম্যান হয়ে ওঠার পেছনে গুরুত্বপূর্ণ আরও অনেক কিছুই দেখানো হয় এমসিইউতে। সবচেয়ে উল্লেখযোগ্য বলা যায় তার ইন্সপিরেশন আঙ্কেল বেনের কথা। এমসিইউ এর বিশাল সিনেমাটিক ইউনিভার্স মেনটেন করার স্বার্থে পিটার পার্কারের এমন অনেক কিছুই উপেক্ষা করা হয়েছে যা নিয়ে ফ্যানদের মধ্যেও অনেক আক্ষেপ কাজ করে। তবে কিছুদিন আগেই ঘোষণা করা হয়েছে যে ডিজনি প্লাসে আসতে যাচ্ছে স্পাইডারম্যান ফ্রেশম্যান ইয়ার অ্যানিমেটেড সিরিজ। এখানে ফোকাস করা হবে টম হল্যান্ডের স্পাইডারম্যানের অরিজিনের উপরে, যা থেকে ধরে নেওয়া যায় যে তার পিটার পার্কারের আর্লি লাইফের অনেক কিছুই তুলে ধরা হবে এই সিরিজে, যেটা লাইভ অ্যাকশনের পর্দায় দেখানো সম্ভব হয়ে ওঠেনি। ফিরে আসছি ট্রেইলারে। পিটার এই কথাটা বলছিল যে সেই ঘটনার পর থেকে সে জীবনে শুধু এক সপ্তাহ স্বাভাবিকভাবে কাটাতে পেরেছে, যে সময়টা ছিল তার দ্বৈত পরিচয়ের ব্যাপারে এমজে জেনে যাবার পরে। টিপিক্যাল নিব্বানিবি মোমেন্ট। এখানে দৃশ্যগুলো মুভির শুরুর দিকেই হওয়ার সম্ভাবনা বেশি, যেটা কন্টিনিউ হচ্ছে আগের মুভির ফার ফ্রম হোমের পোস্ট ক্রেডিট সিন থেকে। এমজেকে নিয়ে ওয়েব স্লিংিং করে যাওয়ার পথে পিটার জানতে পারে যে মিস্টেরিও তার আসল পরিচয় সবার কাছে ফাঁস করে দিয়েছে এবং ডেইলি বিগলের নিউজের মাধ্যমে এখন সবাই তার ব্যাপারে জেনে ফেলেছে। পিটার এবং এমজেকে ঘিরে ফেলা হেলিকপ্টারগুলো থেকে বাঁচতে তারা ঢুকে পড়ে সাবওয়ে টানেলে, যেখানে অল্পের জন্য ট্রেনের সাথে তাদের অ্যাক্সিডেন্ট হয় না। এবং দৃশ্য নিঃসন্দেহে টবি ম্যাগুয়ারের স্পাইডারম্যান টু মুভির ট্রেন থামানোর রেফারেন্স। আগের ট্রেইলার থেকেই আমরা দেখেছি যে নিজের পরিচয় ফাঁস হয়ে যাওয়ার ভেজাল সামলাতে পিটার তার নতুন গুরু ডক্টর স্ট্রেঞ্জের সাহায্য চায়। এজন্য খুবই বিপজ্জনক কিন্তু এফেক্টিভ একটি স্পেল বেছে নেয় স্ট্রেঞ্জ, যার মাধ্যমে সবাই ভুলে যাবে স্পাইডারম্যানের সিক্রেট আইডেন্টিটি। কিন্তু স্পেল ইউজ করার সময় পিটারের বকবকানিতে স্ট্রেঞ্জের মনোযোগ নষ্ট হয়ে যায় এবং মাল্টিভার্সে ব্রেকের সৃষ্টি হয়। এই দৃশ্যে চারটি সার্কেল মনে হচ্ছে, যেগুলো হতে পারে বিশাল মাল্টিভার্সে আলাদা আলাদা ইউনিভার্স। এমসিইউ এর সাথে এখানে টবিভার্স, অ্যান্ড্রুভার্স এবং ভেনমভার্স মার্জ হয়ে যায় এবং এর মাধ্যমে সেসব ইউনিভার্সের বিভিন্ন ভিলেন এমসিইউতে চলে আসে, যেটার কথা পিটারের কাছে স্ট্রেঞ্জ নিজেও উল্লেখ করে। ইতোমধ্যেই ভেনম লেট দেয়ার বি কার্নেজ মুভিতে আমরা দেখেছি যে ভেনম কীভাবে এমসিইউতে চলে এসেছে পোস্ট ক্রেডিট সিনে। আমাদের চ্যানেলে সেই পোস্ট ক্রেডিট সিনের ডিটেলড ব্রেকডাউন ভিডিও রয়েছে, ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। হতে পারে অন্যান্য ভিলেনরাও ভেনমের মতোই একইভাবে এমসিইউতে ট্রান্সপোর্ট হয়েছে। এখন দেখা যাক আর কারা কারা চলে এসেছে এমসিইউতে। টবি ম্যাগুয়ারের তিনটি স্পাইডারম্যান মুভির তিন ভিলেন গ্রিন গবলিন, ডক্টর অক্টোপাস এবং স্যান্ডম্যানের সাথে আরও দেখা যায় অ্যান্ড্রু গার্ফিল্ডের দুই মুভির দুই ভিলেন লিজার্ড এবং ইলেকট্রোকে। নতুন ট্রেইলারে তাদের সবারই ক্লিয়ার লুক দেখা যায়। ডক অক এবং গ্রিন গবলিন অনেকটাই তাদের আগের মুভির লুকে থাকলেও বেশ কিছু আপগ্রেড হয়েছে বোঝাই যায়। তবে ইলেকট্রো আগের মুভির নীল লাইটনিংয়ের বদলে এখন কমিক অ্যাকুরেট হলুদ লাইটনিং ক্রিয়েট করেছে এবং তার আগের বিদ্যুটে লুকের বদলে এখন অনেকটাই ইলেকট্রিক্যাল সার্জের মাধ্যমে কমিক অ্যাকুরেট মাস্ক রয়েছে। ডক অক স্পাইডারম্যানকে নিজের ইউনিভার্সে পিটার পার্কার অর্থাৎ টবি ম্যাগুয়ার ভেবে তার সাথে ফাইট শুরু করে দেয়। এরই মাঝে দেখা যায় টোনি স্টার্কের ন্যানোবটসের নিয়ন্ত্রণ করে ফেলতে নিজের টেন্টাকলগুলোতে, যার মাধ্যমে স্পাইডারম্যানকে আটকে ফেলে আনমাস্ক করে নিজেই অবাক হয়ে যায়, কারণ এই পিটার তার ইউনিভার্সের পিটার পার্কার নয়, যা আমাদের আরও নিশ্চিত করে মুভিতে টবির থাকার ব্যাপারে। ডক অকের নাম নিয়ে হাসাহাসি ইনফিনিটি ওয়ারে পিটার এবং স্ট্রেঞ্জের পরিচিত হবার কথা মনে করিয়ে দেয়। স্যাংটাম স্যাংচুরামে এসব ভিলেনদের আলাদা আলাদা চেম্বারে বন্দি করে রাখা হয়। জায়গাটা হচ্ছে সেখানের আন্ডারগ্রাউন্ডে, যেখানে স্পেল ইউজ করা হয়েছিল। ডক অক জানায় যে পিটার অন্ধকার থেকে আসলে ভূতদের সাথে ফাইট করছে, কারণ এমসিইউতে চলে আসা সব ভিলেন সবাই তাদের নিজেদের ইউনিভার্সে মৃত। তাদের নিজেদের স্পাইডারম্যানের সাথে ফাইটের সময় তারা মারা গিয়েছে, তবে বাকিদের মতো স্যান্ডম্যান মারা যায়নি।
বরং স্পাইডারম্যান 3 মুভির শেষে নিজের ভুল বুঝতে পেরে পিটারের কাছে ক্ষমা চেয়ে চলে গিয়েছিল, তাই তার ব্যাপারটা কিছুটা খটকা লাগার মতো। আগেই কনফার্ম করা হয়েছে যে এসব ভিলেনরা তাদের মৃত্যুর আগ মুহূর্তে MCU-তে ট্রান্সপোর্ট হয়ে গেছে, এখন তারা ফিরে গেলে তারা আবারও মৃত হয়ে যাবে। এ কারণে ইলেকট্রো বলেছিল যে ইউ আর নট গোয়িং টু টেক দিস অ্যাওয়ে ফ্রম মি, অর্থাৎ সে নিজেও এ ব্যাপারে জানে এবং ফিরে গিয়ে আরেকবার মরতে চায় না। এখন অন্য ইউনিভার্সের লোকজনের MCU-তে চলে আসাটা মাল্টিভার্সে ব্রেকের সৃষ্টি করবে লোকি সিরিজের মতো, তাই ডক্টর স্ট্রেঞ্জ নিজেদের রিয়েলিটিকে রক্ষা করতে তাদের সবাইকে ফিরিয়ে দিতে চায় নিজেদের ইউনিভার্সে। এছাড়াও এসব মৃত ভিলেনদের জীবিত থেকে যাওয়াটা হোয়াট ইফ সিরিজের স্ট্রেঞ্জের ইউনিভার্সের মতো ধ্বংস ডেকে আনতে পারে, কিন্তু এরই মাঝে আমরা গবলিনের কণ্ঠে পিটারকে ম্যানিপুলেট করা শুনতে পাই, আবার নিজের মধ্যে অপরাধবোধও কাজ করে কারণ স্পাইডারম্যানের কারণে এসব ভিলেনদের মৃত্যু হয়েছে, তাই গুরু স্ট্রেঞ্জের বিরুদ্ধে গিয়ে সব ভিলেনদের মুক্ত করতে চায় পিটার। এই কিউবি হতে পারে ভিলেনদের সেলে আটকে রাখা এবং নিজেদের ইউনিভার্সে ফেরত পাঠানোর চাবিকাঠি। স্পাইডারম্যান সেটা নিয়ে পালাতে গেলে স্ট্রেঞ্জ ইনফিনিটি ওয়ারে থানোসের উপর অ্যাপ্লাই করা টেকনিক আবারও ব্যবহার করে তাকে আটকে ফেলে। এছাড়াও আরও বেশ কিছু বিষয় সবার চোখে পড়ে। প্রথমে আসে স্পাইডারম্যানের গোল্ডেন ব্ল্যাক স্যুট। অনেকে এটাকে নতুন স্যুট ভেবে থাকলেও এটি আসলে ফার ফ্রম হোমের স্যুটের উল্টাপাশ। ভিলেনদের সাথে ফাইটে হেল্পের জন্য স্ট্রেঞ্জ সেই স্যুটে নিজের কিছু স্পেলও অ্যাড করে দিয়েছে, যার মাধ্যমে ইলেকট্রোকে আটকে ফেলতে দেখা যায়। এছাড়াও বিভিন্ন সিনে দেখে মনে হয় ইলেকট্রোর সাথে স্যান্ডম্যান এবং ডগ অকের ফাইট হচ্ছে। আগের মুভিগুলোতেও আমরা দেখেছি যে স্যান্ডম্যান এবং ডগ অক শেষের দিকে নিজেদের ভুল বুঝতে পেরে আগের উদ্দেশ্যে থেকে সরে যায়। নোয়ে হোমেও হয়তোবা ডক অক শেষ দিকে নিজের ভুল বুঝতে পেরে ইলেকট্রোকে থামানোর চেষ্টা করে। এই দৃশ্যে নিউজ কভার করতে ডেইলি বিগলের ভ্যানে করে চলে আসে স্বয়ং জে জোনা জেমসন। এক দৃশ্যে আন্ট মেয়ের কাছে পিটারকে বলতে দেখা যায় আই ক্যান সেভ এভরিওয়ান। ধারণা করা হচ্ছে এই মুভিতে মেজর এক বা একাধিক ক্যারেক্টারের মৃত্যু হতে পারে। ট্রেলারের এক সিনে গবলিনের থ্রো করা গবলিন বম থামাতে ব্যর্থ হয় পিটার। আবার হ্যাপি হোগানকেও গাড়িতে বসে থাকতে দেখা যায় কাছাকাছি সিনে, তাই এমনও হতে পারে যে এখানে মারা যায় হ্যাপি। শেষ দিকে শুরু হয়ে যায় একগাদা এডিটেড সিন। স্ট্যাচু অব লিবার্টির কনস্ট্রাকশন চলতে থাকা অবস্থায় আমরা দেখতে পাই ক্যাপ্টেন আমেরিকার বিশাল শিল্ড। হতে পারে স্যাম উইলসনের নতুন ক্যাপ্টেন আমেরিকা হওয়ার সেলিব্রেট করার জন্যই এই আয়োজন। এখানেই টম হান্ডের মুখোমুখি হয় ইলেকট্রো, স্যান্ডম্যান এবং লিজার্ড। কিন্তু 3-1 এই ফাইটে সবার টার্গেট টমের দিকে হওয়ার কথা থাকলেও তিনজনকে তিন দিকে আক্রমণ করতে দেখা যায়। এর উপর আবার সনি পিকচার্সের ব্রাজিলের জন্য রিলিজ করা ট্রেইলারে দেখা যায় যে এই সিনে অদৃশ্য কোনো কিছুর পাঞ্চ খেয়ে লিজার্ড। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এই সিনে আসলে থাকছে জোকস অ্যাপার্ট। সনির এই ভুলের মাধ্যমে আরো ক্লিয়ার হয়ে যায় যে এই দৃশ্যে তিন ভিলেন আসলে মুখোমুখি হয় তিন স্পাইডারম্যানের। লিজার্ডকে হয়তো এন্ড্রুই পাঞ্চ করে, আর MCU স্পাইডারম্যানের যে অবস্থা দেখে এলাম এতদিন, এতগুলো ভিলেন সামলাতে গেলে নিশ্চয়ই হালুয়া টাইট হয়ে যাবে। তবে এডিটেড সিনের শেষ এখানেই না, এমজের পড়ে যাওয়ার সময় নেডের পাশে কোনো স্পাইডারম্যানের হাতের এক অংশ দেখা যায়, বাকি দেহ অদৃশ্য। এটা হতে পারে টবি বা এন্ড্রুই কেউ। তবে এমজের পড়ে যাওয়া থেকে সবাই এক্সপেক্ট করছে যে এন্ড্রুই তাকে বাঁচিয়ে নিজের ইউনিভার্সে গোয়েনের মৃত্যুর রিডেমশন করবে, তাই এই হাত এন্ড্রুর হওয়ার সম্ভাবনাই বেশি। ট্রেইলারের শেষ দিকে দেখা যায় একসাথে সব ব্রেক জোড়া লাগছে এবং স্ট্রেঞ্জও সেটা থামাতে পারছে না। স্ট্যাচু অব লিবার্টির সেখানেও স্যাংটাম স্যাংচুরামে করা স্পেলের মতো এফেক্ট দেখা যায় ট্রেইলারে, সেটার কারণেই এই ব্রেকের সৃষ্টি হতে পারে। সম্ভাবনা রয়েছে এই মুভি শেষ হবে কোনো ক্লিফ হ্যাঙ্গার রেখে, যেটা সরাসরি কানেক্ট করবে ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেস মুভির সাথে। আমাদের ব্রেকডাউন এই পর্যন্তই। কমেন্টে ট্রেইলার নিয়ে আপনাদের মতামত জানাবেন, কেমন লেগেছে, কী কী এক্সপেক্ট করছেন মুভি থেকে সব কিছুই। আমাদের এই সুপার হিরো চ্যানেলে আপনাদের সাপোর্ট দিতে অবশ্যই ভিডিওতে লাইক এবং শেয়ার করে আমাদের আরও বিস্তার করার সুযোগ করে দিবেন। এই মুভি নিয়ে সামনেই আমরা আরও ভিডিও নিয়ে আসছি, সেসব পেতে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।